চাণক্য একজন প্রাচীন ভারতীয় অর্থনীতিবিদ, দার্শনিক ও রাজ উপদেষ্টা ছিলেন। প্রাচীন ভারতের এই মহাপণ্ডিত ছিলেন সর্বশাস্ত্রজ্ঞ, কূটনীতিজ্ঞ, অর্থনীতিবিদ ও দার্শনিক। প্রাচীন তক্ষশিলা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি ও রাষ্ট্রনীতির অধ্যাপক ছিলেন তিনি। চাণক্য পরবর্তীকালে মৌর্য সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্যের উত্থানে প্রধান ভূমিকা পালন করেন। চন্দ্রগুপ্ত মৌর্য ও তার পুত্র বিন্দুসারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তিনি। তিনি যে কোনো বিষয়ে গভীরে গিয়ে পর্যালোচনা করতেন এবং জীবনকে বাস্তবতার নিরিখে পরিমাপ করতেন। সেই কারণে এত হাজার বছর পরেও তার উপদেশ আজও সমানভাবে কার্যকর ও উপযোগী। চাণক্যের এই বাণীগুলি আজকের জীবনে খুব গ্রহণযোগ্য ও কার্যকর হয়েছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তার লেখা বই চাণক্য নীতিতে জীবনের সফলতার যে নীতি দিয়ে গিয়েছেন তা সঠিকভাবে মেনে চলতে পারলে আমাদের সাফল্য লাভের পথ অনেক সুগম হবে। নিজের লক্ষ্য অর্জনের জন্য মানুষকে সিংহের মতো আচরণ করতে হবে। সিংহ সবসময় তার দৃষ্টি শিকারের উপর নিবদ্ধ রাখে, শিকারের উপর সম্পূর্ণ মনোযোগ দিয়ে রাখে এবং আক্রমণ করার সুযোগ খুঁজতে থাকে প্রতি মুহূর্তে। সেরকম মানুষকেও তার সমস্ত শক্তি ও মনোযোগ দিয়ে তার লক্ষ্যের দিকে স্থির রাখতে হবে। যেমন বিষের মধ্য থেকে অমৃত বের করা সম্ভব, তেমনি সব খারাপ মানুষের মধ্যে কিছু না কিছু ভালো আছে। ধুলোর মধ্যে স্বর্ণ পুরো থাকলেও তার মূল্য কমে যায় না, ওই স্বর্ণ পরিষ্কার করে নিজের কাছে রাখাই বুদ্ধিমানের কাজ। তেমনি তোমার থেকে নিচু কেউ পরামর্শ দিলে তা নেওয়ার মতো হলে অবশ্যই গ্রহণ করো। ভবিষ্যতের সংকট মোকাবেলা করতে প্রতিটি মানুষের অর্থ সঞ্চয় করা জরুরি। নিজের পরিবারকে রক্ষা করতে হলে সেই অর্থ প্রয়োজনে সম্পূর্ণ খরচ করে ফেলতে হবে, কিন্তু অর্থ হোক বা পরিবার, কোনো কিছুর জন্যই নিজের আত্মাকে বিকিয়ে দেওয়া যাবে না। প্রকৃত সন্তান সেই যে মা বাবার সেবা করবে, গৃহকর্তা সে যে গোটা পরিবারের খেয়াল রাখে, বন্ধু সে যাকে বিশ্বাস করা যায়, স্ত্রী সে যে সংসারকে সুখে রাখবে। প্রত্যেকে যদি নিজের নিজের দায়িত্ব পালন করে তাহলেই জীবন সুখে ও শান্তিতে অতিবাহিত হয়। বিষের পাত্র থেকে অমৃত, অপবিত্র স্থান থেকে স্বর্ণ, সবচেয়ে নিজ ব্যক্তির কাছ থেকে জ্ঞান এবং নিচু বংশের পরিবার থেকেও গুণবতী স্ত্রী গ্রহণ করা উচিত। সাপ নিষ্ঠুর এবং খল নিষ্ঠুর, কিন্তু সাপের ছেলে খল বেশি নিষ্ঠুর। সাপকে মন্ত্র বা ওষুধ দিয়ে বশ করা যায়, কিন্তু খলকে কে বশ করতে পারে? উৎসবে বিপদে দুর্ভিক্ষে শত্রুর সঙ্গে সংগ্রামকালে রাজদ্বারে এবং শ্মশানে যে সঙ্গে থাকে সেই প্রকৃত বন্ধু।